যে যেই হোক না কেন, সে ব্রাহ্মণ ভক্তি অবশ্য শুদ্ধ যে সম্প্রদায়ের হয় না কেন, সে যদি এই তার লভ্যাংশের টাকা যদি সে দান না করে, এই ধানের অংশের টাকা সেদিন তাকে স্বর্গে যাওয়ার পথে বাধা প্রদান করবে, সে স্বর্গ যেতে পারবে না, যাবে না। আমার ধর্ম যদি ঠিক হয়, আমার দেবাদিদেব মহাদেব যদি সত্য হয়, শিব পুরাণ যদি সত্য হয়, আমাদের ব্যাসদেব যদি সত্য হয়, তাহলে অনাগলকে যাবে, এটাও সত্য। সুতরাং যাদের রক্ষা আছে, আরে পকেটটা ধরুন, পকেটটা ধরুন, টাকা টাকা পকেটে নিয়া, টাকা সুবিধা দিয়া, টাকা বিভিন্ন ব্যাংকে দিয়া, খালি মেসেজটা দেখেন না কত টাকার মেসেজ আসছিল, আরে সে মেসেজটাও দেখেন যে আমার মৃত্যু কতদিন বাকি আছে, আমার মৃত্যু কতদিন বাকি আছে, হে গোবিন্দ আমার আমি কতটুকু কাজ করলাম, আমার পাথেয় কি সঠিকভাবে চলছে কিনা, আমি আমার স্বধর্ম স্বজাতি, যে জাতি নিজের জাতিকে রক্ষা করতে পারে না, যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে দুর্বলের পাশে দাঁড়ায় না, সে পাপী। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে অর্জুন তোমার শক্তি থাকা সত্ত্বেও যদি তুমি ন্যায়ের পথে তুমি তরবারি না ধরো, অস্ত্র না ধরো, তাহলে এই পৃথিবী তোমাকে ক্ষমা করবে না, বলছে কিনা ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমাদের সেই জিনিসটা ভুগতে হবে, আমাদের সেই জিনিসটা করতে হবে। তো আমাদের এই হিন্দু মহাজোট, এই যুব মহাজোট, এই স্বেচ্ছাসেবক মহাজোট, মহিলা মহাজোটকে আরো শক্তিশালী করতে হবে।